হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তাহলে কিভাবে রান্না করেছি চলুন দেখি। পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর ইলিশ মাছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি ইলিশ মাছ ভেজে নিব। আমি মাছ উল্টিয়ে দিচ্ছি, তো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছ এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিব। তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই তেলেই কাঁচা কলা ভেজে নিব। তো আমি সব কটা কাঁচা কলা দিয়ে আমি ভেজে নিব। দেওয়া শেষ, এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কলায় এক পিঠ হয়ে গেছে, তো এভাবে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আমার কাঁচা কলা ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাব। তো আমি একটি পাতিল বসিয়েছি, এখানে আমি একটি বড় পেঁয়াজ দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়েছি। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিব। তো আমি চুলাটা কমিয়ে দিচ্ছি। তো এখন আমি মশলা মিক্সড করব। এনে এক চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন আমি এক চামচ লবণ দিব, তারপর পানি দিয়ে আমি মিক্সড করে নিব। তো এখন আমি ঢেলে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ মুহুরি বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিব। তো আমার মশলা মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা কলা দিয়ে দিচ্ছি। তো সবকটা দিয়ে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডাকনাতে ডেকে কিছুক্ষণ রান্না করব, তারপর আবার ফিরে আসব। তো এই পর্যায়ে আমার কলা মশলার সাথে মিশে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিব। তো এক কাপ পানি দিয়েছি, আবারও আরও এক কাপ পানি দিব। তো দুই কাপ পানি আমার তরকারি হয়ে যাবে।
তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে দারুণ মজার। তো পর্যায়ে আমি ডাকনাদের ডেকে যতক্ষণ না তরকারিটি হয়েছে আমি রান্না করব, তারপর ফিরে আসব। এই পর্যায়ে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। তো আমার রান্না প্রায় শেষ, আর 1 মিনিটের মতো রান্না হবে, তাইলে হয়ে যাবে আমার রান্না। আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার ইলিশ মাছ, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো কাঁচা কলা ইলিশ মাছ দারুণ মজার একটি তরকারি। তো এই পর্যন্তই আজ বিদায় নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। বাই বাই।